দ্বিতীয় সন্তান ও কন্যা হওয়ায় হাসপাতালের প্রসূতি ও সদ্যজাতকে ফেলে দিয়ে পালিয়ে যায় প্রসূতির স্বামী ও পরিবারের সদস্যরা বলে অভিযোগ। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের একটি বেসরকারি হাসপাতাল মেরিটেক হাসপাতাল গত 13 জুন বীরভূমের নানুর থানার বেলগ্রামের উষা কুমারী পাসওয়ার নামে এক প্রসূতি ভর্তি হন। ওই দিন রাতে অপারেশন করে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। পূর্বে তার আরও একটি কন্যা সন্তান আছে। পরের দিন তার স্বামী টাকা আনতে বাড়ি ফিরে যান, কিন্তু আর ফিরে আসেননি। কিছুদিন বাদে রোগীর সাথে থাকা আরও এক ব্যক্তি টাকা আনার নাম করে বীরভূমে ফিরে যান। নার্সিংহোম তোমাকে খেতে খেতে দিয়েছিল, দেখভাল করেছে তোমার বাচ্চা? কোনো অসুবিধা হয়নি তো? তোমার স্বামী আজকে এসছে নিতে, যাবে তো? আচ্ছা, তোমার দুটো কি? হাসপাতাল কর্তৃপক্ষ ওই পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, পরে বর্ধমান থানায় একটি অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার 7 জুলাই ওই প্রসূতির স্বামী ও পরিবারের সদস্যরা মেরিটেক হসপিটালে উপস্থিত হয়। 40,000 বলা, তো তুম উস দিন কিউ নেই বাতায়া যে মে ইতনা ইয়ে মেরা পাস হ্যায় ইতনা আপ লে লিজিয়ে, উস দিন কিউ নেই বলা? ডর গয়ে থে, ডর গয়ে থে, এক এক মহিনা কোই ইয়াহ পে ছোড় কে জাতা হ্যায়, ডর গয়ে থে। হাসপাতাল কর্তৃপক্ষ 50% ছাড় দিয়ে প্রসূতিকে ছেড়ে দেন। একটা পেশেন্ট এসেছিল, একটা হচ্ছে কমপ্লিকেটেড প্রেগনেন্সি পেশেন্ট, 12 তারিখে রাত্রি 11টার দিক করে। যেহেতু কমপ্লিকেটেড পেশেন্টটা ছিল, তাই আমরা একজন গাইনোকোলজিস্টের একদম পুরো সঙ্গে সঙ্গে নিয়ে এসে দেখানো হলো। বললেন, তিনের পরামর্শ মতো বলা হলো যে এটা সিজার করতে হবে। আমরা ওই পেশেন্টের সিজার করি তার পরের দিন সকালবেলা। সিজার করার পর তারপরে যখন হচ্ছে যে টাকা পয়সার ব্যাপারে কথাবার্তা শোনানো হয়, বাড়ির লোক চলে যায়। কারণ হচ্ছে যে কোনো রকম পেমেন্ট ছাড়া পেশেন্টটা এতদিন আমাদের কাছেই ছিল, কোনো রকমভাবে রেসপন্স তারা করেনি। আমরা অনেকবার বহুবার কল করেছি, আর সেটা হচ্ছে ফোনের মাধ্যমে আমরা প্রশাসনিক ব্যবস্থার সাহায্য নিয়েছি, কিন্তু তা সত্ত্বেও কোনো রকমভাবে কাজ হয়নি। আজকে বা কাল কোনো একটা দিন হচ্ছে সম্ভবত শুনলাম এসেছে, এবং তো তাদেরকে হচ্ছে যে টাকা পয়সার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে কোনো রকমভাবে লেস করে দেওয়া হয়েছে, আর যত সামান্য টাকাকে তারা হচ্ছে নিতে এসেছে। আমরা যতটুকু শুনেছি পরবর্তী ক্ষেত্রে, যে তার হচ্ছে বর, মানে যেই প্রেগনেন্সি ছিল মহিলা, তার দিনার বর যখন শুনেছেন যে সেকেন্ড যে ইয়েটা বাচ্চা যেটা হয়েছে সেটা কন্যা সন্তান হওয়ার জন্য নাকি চলে গেছে। প্রসূতির স্বামী ও পরিবারের সদস্যরা এবং প্রসূতি মেডিটেক হাসপাতালের ভূয়সী প্রশংসা করেন। আমার মেয়েকে বউকে সবাইকে খাওয়াইছি, তার জন্য স্যার খুবই ভালো। আমি যতটুকু পেরেছি ততটুকু স্যার জমা দিয়েছি, এবং স্যাররা বলেছে যে ছেড়ে দেবে, দিয়ে আমি ছেড়ে দিই। এতদিন তোমার বউ বাচ্চা এখানে ছিল, তাতে খাওয়া দাওয়া বেড ভাড়া কে দেবে? কর্তৃপক্ষ যেটুকু দিচ্ছে অতি মতলব আমার কথা মান দেখে আমার ছেলে বউকে ছেড়ে দিচ্ছে। মেয়ে হয়েছে বলে আপনার জামাই এখানে বউ বাচ্চা ছেড়ে দিয়ে চলে গেছিল? কতদিন ধরে আছে? এক মাস ধরে নার্সিংহোম রেখে দিল। খরচাপাতি কে দেবে? এই লড়কি হুয়া থা ছোড় করকে চলে গিয়ে থে, ফির ইনকা সাস হম লোগ রিলেটিভ মে হ্যায় বোলে কি চলিয়ে নার্সিংহোম আয়ে, জো জুটা পয়সা দিয়ে মাফি মাঙ্গা, এ বোলে ডাক্তার ছোড় দেঙ্গে। নার্সিংহোম ক্যা বোলে? নার্সিংহোম বোলে ছোড় দেঙ্গে।
और क्या बच्चा को बढ़िया रखे, एक महीने खिलाए पिलाए बढ़िया से रखे। ट्रीटमेंट भी किया है? हाँ ट्रीटमेंट भी किया, ऑपरेशन हुआ है, ऑपरेशन सीजर करके बच्चा हुआ है, खूब बढ़िया। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।